বনগাঁ পৌরসভার উদ্যোগে চালু হলো জনতার দরবার। এদিন এই বিশেষ ঘরের উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এখান থেকে সাধারণ মানুষ নানা রকম সুবিধা পাবেন বলেই জানা গেছে পৌরসভা সূত্রে। দুয়ারে সরকারের ধাঁচে বনগাঁ পৌরসভায় চালু হলো জনতার দরবার। মূলত পৌরসভার নিচে একটি ঘর তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে জনতার দরবার। মঙ্গলবার জনতার দরবার সেই ঘরের সূচনা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। পৌরসভার নতুন এই প্রকল্পের সূচনা করে মন্ত্রী রথীন ঘোষ বলেন, বনগাঁ পৌরসভা অভিনব একটি উদ্যোগ নিয়েছে, এতে পৌর এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে দুয়ারে সরকার যে প্রকল্প করেছে, সেটা এখন এই অবস্থায় রান আছে। 1 থেকে 10 অবধি দুয়ারে সরকার বিভিন্ন বুথে বুথে হচ্ছে। সেই সময় আমি দেখলাম বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠের উদ্যোগে এখানে জনতার দরবারে বলে প্রধান মুখ্যমন্ত্রীর যে 63টা প্রকল্প আছে তারই আদলে আর যে ওই পরিষেবাটা বন্ধ হলে এখানে আসলে মানুষ সেই পরিষেবাটা পাওয়ার সুযোগ পাবে। এটা একটা নতুনত্ব। অনেক পুরসভায়, আমি নিজেও একটা পুরসভায় বাস করি, কিন্তু এটা আমার মনে হলো যে একদিকে একটা আমদরবার বলা যেতে পারে, সরাসরি চেয়ারম্যানের সাথে দেখা পাওয়া, আর দেখা করে সেখানে এই ধরনের যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে কথা বলা। তো আমার মনে হয় যেটা একটা ভালো প্রকল্প, এবং যেটা করেছেন চেয়ারম্যান সাহেব, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে ওনার সমস্ত পৌর প্রতিনিধিদের নিয়ে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন। রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। এই প্রকল্পে রাজ্যের 63টি প্রকল্পের সহায়তা পাবেন রাজ্যবাসী। দুয়ারে সরকার প্রকল্প শেষ হয়ে গেলেও সাধারণ মানুষ যাতে পরিষেবা পেতে হয়রানির শিকার না হন, সেই জন্য পৌরসভার এই উদ্যোগ বলে জানা গিয়েছে। জনতার দরবার ঘর নামে এই ঘরে এসে সমস্যার কথা জানাতে পারবেন এলাকার সাধারণ মানুষ। জানা গিয়েছে চেয়ারম্যান সহ কাউন্সিলররা বিভিন্ন সময় মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেবেন। এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, মানবিক মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্পে যে কাজ করাচ্ছেন আমরা সেগুলি করছি, এরপরও যদি মানুষের অসুবিধা হয় সেই অসুবিধা মেটাতে জনতার দরবার ঘরের সূচনা হলো। দিদির কাজ যাতে থমকে না থাকে সেজন্যই এই পরিষেবা দেওয়া হয়েছে। সমস্ত কাউন্সিলররা বিভিন্ন সময়ে এই পরিষেবা দেবেন বলেও দাবি করেন চেয়ারম্যান। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার কর্মসূচি বিভিন্ন জায়গায় বুথ লেভেল অবধি করাচ্ছেন, আমরা সে কাজগুলো করছি, এবং তারপরেও যদি মানুষের কোনো অসুবিধা হয় প্রতিনিয়ত বনগাঁ পৌরসভার যেসব কাজগুলো নিয়ন্ত্রণ আমরা নিয়ন্ত্রণ করি মানুষের স্বচ্ছভাবে করার জন্য, আমরা একটা এখানে একটা ইউনিট খুলেছি জনতার দরবার। এই জনতার দরবারে পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলর বিভিন্ন দিনে প্রত্যেকটা মানুষের যদি কোনো জায়গায় কাজ করতে গেলে অসুবিধা হয় এই প্রকল্পের কাজগুলো তারা সঙ্গে সঙ্গে এখানে এসে জানাবে। দিদির কর্মসূচি, দিদির প্রকল্প, দিদির দুয়ারে সরকার যে কোনোভাবেই যাতে কোনো জায়গায় দাঁড়িয়ে না থাকে, তার জন্য আমরা এই আমাদের এই ঘরটিকে দেখছেন সমস্ত দিদির প্রকল্পগুলো এখানে ডিসপ্লে হচ্ছে, তার মানুষ জানছে যে এই প্রকল্পগুলো হয়, এবং এখানে কাউন্সিলররা বসে থাকবে, যে যে দপ্তরের কাজ থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করে সেই সাধারণ মানুষের নাগরিকদের কাজকে সরাসরি তাদের তদারকি করার জন্য এই ঘরটা করা হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।